ফটিকছড়ির নাজিরহাট পৌরসভা নির্বাচনের মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার পাশার সমর্থনে মঙ্গলবার রাতে এক কর্মী সভার আয়োজন করে ফটিকছড়ি আওয়ামী লীগ পরিবার। নাজিরহাট পৌর আওয়ামী লীগের আহ্বায়ক এনামুল হক বাবুলের সভাপতিত্বে এটার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম তুহিদুল আলম বাবু। স্থানীয় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সভা সঞ্চালনা করে পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলহাস ইউসুফ। বিশেষ অতিথি আছেন উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হুসাইন মোহাম্মদ আবু তৈয়ুব, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম সুলাইমান চেয়ারম্যান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, প্রবীণ আওয়ামী লীগ নেতা আহমেদ রহমান চৌধুরী সহ আরো বোধকে। নাজিরহাট পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠন সিদ্ধান্ত নিয়েছে কৃষক কুচক্রী মহল এবং মিথ্যাবাদীর কারণে। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।